প্রাশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দাবি করলেন যে জেল রাজ্যের আওতায় আর তিনি রাজ্যের মন্ত্রী এই লকআপে থাকব না এমনটাই আবদার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক খবর জেল সূত্রে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের সাত নম্বর সেল দেখার পরই মন্তব্য মন্ত্রীর এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ কি বলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল সূত্রে কি জানতে পারছো দেখো মাত্র তুমি জানো গত রোববার দিন সন্ধেবেলা জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় এবং জেল সূত্রের খবর জেলে পৌঁছানোর পরেই প্রথমেই তাকে জেলের যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বারবার তিনি চিকিৎসককে বলেন যে আমার বাঁ দিক প্যারালিসিস হয়ে যাচ্ছে আমাকে এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক তারপরেই কিন্তু তার ট্রিটমেন্ট হয় চিকিৎসা হয় এবং জেলের চিকিৎসক যিনি ছিলেন তিনি বলে দেন যে না এখন সেই অবস্থায় আপনি নেই যে আপনাকে এসএসকেএম হাসপাতালে আমরা পাঠাবো তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে একজন জেলের কর্মী তিনি কিন্তু পয়লা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলের সামনে নিয়ে যায় এবং তাকে দেখানো হয় যে আপনাকে এখানেই থাকতে হবে তখনই কিন্তু জেল সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের আবদার তিনি সেই সেলে থাকবেন না অর্থাৎ আমি এই সেলের ভেতরে যাব না থাকবো না আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের আমি রাজ্যের মন্ত্রী আমি কেন এই সেলের ভেতরে থাকব জেল রাজ্য সরকারের আওতায় কেন আমি রাজ্যের মন্ত্রী হয়ে এই সেলে থাকব অর্থাৎ জেলের সূত্রের খবর প্রথম দিন সন্ধেবেলা যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পয়লা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলের সামনে নিয়ে যাওয়া হয় আট বাই চার অর্থাৎ প্রায় চল্লিশ স্কোয়ার ফুটের সেই সেলের ভেতরে তাকে যখন বলা হয় যে আপনি ভেতরে যান এই সেলের ভেতরে প্রবেশ করুন তখন কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক সেখানেই কিন্তু বারণ করেন অস্বীকার করেন বলেন কি না আমি এই সেলের ভেতরে ঢুকবো না আমি রাজ্যের মন্ত্রী এবং জেল রাজ্য সরকারের আওতায় আসে আমি কেন এই সেলে থাকব আমাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হোক এবং যেটা জেল সূত্রের খবর তিনি বারবার বারবার একই কথা বলেন যে আমার বাঁদিকের কিন্তু প্যারালিসিস হয়েছে তুমি জানো এর আগে কিন্তু যেদিন জ্যোতিপ্রিয় মল্লিককে কোর্টে তোলা হচ্ছিল সেদিনে কিন্তু তিনি একই দাবি করেছিলেন এবার যেটা জেল সূত্রের খবর জেলের ভেতরে জেলের সেই সেলে তিনি থাকবেন না এমনটাই আবদার করেছেন তিনি ধন্যবাদ প্রকাশ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো জ্যোতিপ্রিয় দা কিছু বলবেন আপনাকে জেলে পাঠানো কি বলবেন গেলাম আর কি করবো ইডি থেকে তো মুক্তি হলাম মুক্ত পেলাম এডি এবার তো মুক্ত হলাম এবার জেলে যাচ্ছি স্বাভাবিকভাবেই যেগুলো পড়েছে সেগুলো পরে বলবো এখন নয় এখন যাই আমার শরীর ভালো নেই আমার এই লেফট পা লেফট হাতটাই প্রবলেম হয়েছে দুটোই আমার খুব বড় প্রবলেম হয়েছে হসপিটালে অ্যাডমিট হওয়ার চেষ্টা করছি